بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনাকালীন সময় আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সবাই এই ছবিটার দিকে লক্ষ্য করো, ছবিটা হলো নারী সমাবেশ, নারী নির্যাতনের বিরুদ্ধে। সবাই আজ আমরা একত্রিত হয়েছি, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, পেশার মানুষ আমরা একতাবদ্ধ হয়েছি, কারণ আমাদের দেশে নারী ধর্ষণ, নারী নির্যাতন, খুন ইত্যাদি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের আজকের বিষয় হল নারীর প্রতি সম্মান বোধ। এই পাঠ শেষে নারীদের প্রতি সম্মান বোধের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করতে পারবে, ইসলামে নারীর মর্যাদা ও সম্মান ব্যাখ্যা করতে পারবে, নারীর প্রতি সম্মানবোধের উপায় বলতে পারবে। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। নারীর প্রতি সম্মানবোধ কি বিষয়ে আমরা একটু দেখি। নারীর প্রতি সম্মানবোধ হল আখলাকে হামিদার অন্যতম বিষয়, এটি একটি মহৎ গুণ। নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাব সৃষ্টির বিচারে নর নারীর সমান অধিকার ও মর্যাদা প্রদান, নারী বলে কাউকে ছোট মনে না করা, নারী হিসাবে ঠাট্টা বিদ্রুপ না করা, বরং তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করা, কাজ করার সুযোগ দেয়া, নারীর মাল সম্পদ ইজ্জত সম্মানের হেফাজত করা, নারীর প্রতি সম্মান বোধের সবচেয়ে বড় উপমা উদাহরণ। আসো আমরা এরপরের স্লাইডে যাই। তাহলে নারীদের প্রতি সম্মান বোধের গুরুত্ব তাৎপর্য বিষয়ে আমরা একটু দেখি, এই স্লাইডটা আমরা দেখি। এখানে আমি লিখেছি, ইসলামে নারীর প্রভূত সম্মান দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে সারা বিশ্বে, বিশেষ করে আরব সমাজে অজ্ঞতা বর্বরতা নিমজ্জিত ছিল, নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে তারা ভোগের সামগ্রী বলে মনে করত, কৃত দাস দাসীর মতন নারীদের বাজারে কিনা বেচা হত। কোনো কোনো সভ্যতায় নারীকে বিষধর সাপের সাথে তুলনা করা হতো, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তান জন্ম দেওয়া পিতার জন্য লজ্জাকর একটা বিষয় বলে মনে করা হতো, এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানকে আরববাসীরা জীবন্ত কবর দিত। এ প্রসঙ্গে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই হীন কাজের বর্ণনা দিয়ে বলেছেন, আইজা বাশারা আহাদুকুম বিল উনসা জাল্লা উজুহাহু মাসওয়াদান আহুয়াকাজিব। ঐজা বাসার আহাদুহুম বিলুনসা, যখন তোমাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, জল্লা উজুহাহুম মাসওয়াদান, তাদের এই চেহারাটা একেবারে কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আহুয়াকাজিব, মনের কষ্টটা, মনের জ্বালাটা একেবারে
বৃদ্ধি পেয়ে যেত, তারা লজ্জায় মুখ মরে যেত। এই সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আবার বর্ণনা করেছেন যে আইজা বাশারাতুম বিল উনসা জাল্লা উযুহুহুম মাকসুরান ওয়া হুয়া কাযিম। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়, তার মানে কষ্ট পায়। সূরা আন-নাহল আয়াত 58। দেখো নারীদের কি অবস্থা ছিল তদানীন্তন আরব সমাজে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবার আসো পরের স্লাইড, ইসলামে নারীর মর্যাদা ও সম্মান। ইসলামী সর্বপ্রথম নারীদের অধিকার ও মর্যাদা দান করেছে। জীবনের নানা ক্ষেত্রে নারীদের অবদান ভূমিকার স্বীকৃতি দিয়েছে ইসলাম। নারীর প্রতি সম্মান বোধের আদেশ জারি করেছে ইসলাম। ইসলাম নর ও নারীর মধ্যে কোনো পার্থক্য না করে ঘোষণা করেছে بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা হুজরাত বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না জাআলনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে খবর রাখেন, জানেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান রাখে নাই। আমরা সকলেই একই পিতা, একই মাতা, হযরত আদম হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছি। সুতরাং আমাদের শুধু ধরে নারী পুরুষের কোনো পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন করে নাই, আমাদের নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা সমচিন নয়, কারণ সকল মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা, আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রে সকলকে সমান অধিকার দান করেছে ইসলাম। ধর্মীয় কর্তব্য পালন, ফরজ, ইবাদত, ফল লাভের ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য রাখা হয় নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তুমি তোমার সেই সত্তাকে, সেই প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদিন, যে এক আত্মা হতে তোমাকে সৃষ্টি করেছেন, অখালাকা মিনহা যাওজাহা,
আর সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীকে। আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নারী এবং পুরুষকে পাঠিয়েছেন। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, যে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল আরহাম, এই রেহমের মধ্যে কি আছে? ইন্নাল্লাহ আলাইকুম রাকীবা, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলাম নারীদের মর্যাদা ও সম্মানের ঘোষণা করেছেন। মা হিসাবে নারীকে সন্তানের কাছে সর্বোচ্চ সম্মান দান করেছেন ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। বিভিন্ন আয়াতুল্লাহ ওয়াস করেন বলেন, হে দুনিয়ার পুরুষ জাতি, তোমাদের পায়ের নিচে হলো জুতা, আর আমার মায়েদের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতার চেয়ে মায়ের হক তিন গুণ বেশি। একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সদাচরণ পর হকদার সবচেয়ে বেশি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আম্মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আম্মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, এরপরে সদাচরণ পর যোগ্য কে? আল্লাহর নবী বললেন, তোমার আম্মা। এরপরে বলল, তোমার আব্বা। এরপর অন্য আত্মীয় স্বজন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত যে ইসলাম একমাত্র ধর্ম যে নারী জাতিকে তার অধিকার ফিরিয়ে দিয়েছেন। স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরউইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা অর্থাৎ নারীগণ তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ। হুন্না লিবাস লাহুন্না, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করা নারীকে ইসলাম অধিকার দিয়েছেন। পিতামাতার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ করবে নারীগণ, ধন সম্পদ স্বাধীনভাবে ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদুকুম আলা বাদিন লিরিজাল নাসিবুম মিম্মা কাসাবু পুরুষরা যর্জন করবে তা পুরুষরাই পাবে, আর স্ত্রীরা নারীরা যা অর্জন করবে তার নারীরাই পাবে। সুতরাং
কোরআন এবং হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে ইসলাম হলো একমাত্র নারীদের সঠিক মর্যাদা অধিকার দান করেছে যা পৃথিবীর কোন সমাজ পৃথিবীর কোন ধর্ম কোন রাষ্ট্র ব্যবস্থা সেটা দিতে পারে নাই আর ভবিষ্যতে পারবেও না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা তারপরের স্লাইডে যাই, নারীদের প্রতি সম্মান বোধের উপায়। নারীদের প্রতি সম্মান উত্তম মানবিকতার পরিচয়ক। আমাদের পরিবারে মা, মেয়ে, বোন, স্ত্রী, দাদি, কুকু, খালা রয়েছেন, আছেন শিক্ষিকা, সহপাঠী ও নারী সহকর্মী, এদের সাথে সুন্দর ব্যবহার করা, শ্রদ্ধা করা, মায়া মমতা দেখানো, জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আল কোরআন ও হাদিস এ ব্যাপারে আমাদের কি স্পষ্ট নির্দেশ দিয়েছে? হাদিস, তোমরা স্ত্রীলোকের ব্যাপারে অবশ্যই আল্লাহকে ভয় করবে, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করবে। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির অধিকার ও মর্যাদা রক্ষার তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, স্ত্রী দাস দাসী নারীদের সাথে তোমরা উত্তম আচরণ করবে, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা হবে, তোমরা নিজেরা যা পরিধান করবে তাদেরও তা পরিধান করাবে, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে। সূরা নিসা মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান্নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা। স্ত্রীদের প্রতি ভালো ব্যবহারকারীদের উত্তম উম্মত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং স্ত্রী মেয়েদেরকে ভালোবাসতেন। কন্যা সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কন্যা সন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, অন্য সন্তান অর্থাৎ ছেলে সন্তান থেকে কন্যা সন্তানকে প্রাধান্য, কন্যা সন্তান থেকে ছেলে সন্তানকে প্রাধান্য দেয় না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুনান আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা খাবে যা পরিধান করবে, স্ত্রীকে তা খাওয়াবে তা পরিধান করাবে, তাদের প্রহার করবে না, গালিগালাজ করবে না, গৃহবধূ অন্য কোথাও বিচ্ছিন্ন করে রাখবে না। নারীদের প্রতি সম্মানবোধ উত্তম চারিত্রিক গুণাবলীর অন্তর্গত। অন্তর থেকে নারীদের সম্মান করতে হবে, মায়া মমতা শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। নারীদের কোনরূপ অত্যাচার করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ উচ্চ তাচ্ছিল্য করা যাবে না, ইফতিজিং করা যাবে না, সম্মান হানি হয় সে কাজ করা যাবে না, তাদের প্রাপ্য অধিকার যথাযথ আদায় করতে হবে, প্রয়োজন মতো সাহায্য সহযোগিতা করতে হবে, মেধা বিকাশের সুযোগ দিতে হবে, কেননা বিদ্যা অর্জন করা সকল নারীর উপরে ফরজ। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। উন্নতি ও অগ্রগতির জন্য তাদের উৎসাহী করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমি তোমাদের জন্য কয়েকটা মূল্যায়ন করেছি, প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলোর উত্তর বাড়িতে খাতায় লিখবে, স্কুল ছুটি ছুটির পরে স্কুল যখন খুলবে আবার আমাকে দেখাবে। নারীদের সম্মান বলতে কি বোঝায়? রাসূল ইসলামের জন্মের পূর্বে আরবের অবস্থা কেমন ছিল? হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী থেকে, কনসরা বন্ধিত হয়েছে, সন্তানের জান্নাত মায়ের পদতলে কে বলেছেন? রাসূল ইসলামের দুধ মাতা কে ছিলেন? পিতার চেয়ে মায়ের অধিকার কত গুণ বেশি? কে সর্বপ্রথম নারী জাতির অধিকার প্রদান করেছে? কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া ইসলামে কি বলা হয়েছে? আল্লাহ কাদের ব্যাপারে ভয় করতে বলেছেন? স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করা কোন সূরায় বর্ণনা করা হয়েছে? একটা সৃজনশীল প্রশ্ন আছে বাড়ির কাজ, এটার উত্তর লিখবে।
অনুষ্ঠিত পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ। নোয়াখালীতে একদল সন্ত্রাসী এক নারীকে বিভস্ত করে নির্যাতন দর্শন করে। দেশের সর্বত্রই এর প্রতিবাদের ঝড় উঠেছে। সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছে, এরপরও ধর্ষণ নারী নির্যাতন থামছে না। ইমাম সাহেব বলেন, ইসলামী নারীদের সঠিক মর্যাদা সম্মান দিয়েছে, এছাড়া কোনো সমাজ ব্যবস্থায় তাদের মর্যাদা অধিকার দিতে পারে নাই আর পারবেও না। সমাজের সকল নারীদের সাথে সদাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য। ক, সমাজে নারী কারা? ক, নারীদের প্রতি সম্মান কাকে বলে বুঝিয়ে লিখো। গ, সমাজের সকল নারীদের সাথে সদাচরণ করা আমাদের দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করো। ঘ, ইসলামী নারীদের সঠিক মর্যাদা প্রদান করেছে বলে তুমি মনে করো, যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। Thank you.